হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে বেলা 12:30। তো এই 12:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আজকে একটু বেলা হয়ে গেল, ভিডিওটা স্টার্ট করতে একটু বেলা করেই করলাম। কারণ কি, সকালবেলা কিছু কাজকর্ম ছিল, যেমন কি সবজি কাটা, বিছানা তোলা। তো এই কাজগুলো তো তোমাদের সঙ্গে আমি প্রায় রোজই শেয়ার করি, সেই জন্য আজকে আর শেয়ার করিনি। তো এক কাজ প্রত্যেক দিন কী আর দেখাবো, সেই জন্য শেয়ার করিনি। আর সোনাকেও খাওয়ানো হয়ে গেছে, ওর খিদে পেয়ে গেছিলো, উঠে কান্নাকাটি করছিলো। তারপর ওকে ফ্রেশ করে দিয়েছি, দেখো এখানে দাঁড়িয়ে আছো। তো কাজকর্ম তো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর প্রত্যেকদিন কাজ এক কাজ দেখাতে আর ভালো লাগে না, আর বেশি কাজ দেখালে কি হয়, এডিট করতে একটু ঝামেলা হয়, সেই জন্য আজকে একটু কাজটা কম দেখিয়েছি। তো চলো, এই পর্যন্ত কী কী কাজ হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই, তারপর সারাদিনে আরও যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো। তো চলো, তো এই যে তোমাদেরকে একবার দেখিয়েও দিই। আর দেখো শোনা, আয়নার সামনে দাঁড়িয়ে কী করছে। এই যে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে, আর কালকে রাত্রিবেলায় বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। তো কালকে যেহেতু আমি কোনো ভিডিও বানাইনি, সেই জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি। আর কিচেনে দেখো রাত্রের বাসন সব তুলে ফেলেছি, আর রান্না করবার জন্য কড়াইও চাপিয়ে দিয়েছি ওভেনের ওপরে। আর এই যে সবজি যেগুলো কাটা হয়ে গেছে সেগুলো দেখিয়ে দিই। উচ্ছে ভাজা হবে, সেই জন্য অল্প করে উচ্ছে কেটে নেওয়া হয়েছে। আর এখানে ঝিঙে আছে, আলু আছে, তো এগুলো দিয়ে একটা নিরামিষ ঝোল হবে। তো এই হবে আজকে। তো আমি রান্নাটা বসিয়েও দিয়েছি, আর প্রথমে উচ্ছে ভাজাটা করে নিচ্ছি, তারপর বাকি রান্নাগুলো সারা যাবে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এরপর চলে এসেছি আমি রান্নাঘর পরিষ্কার করার জন্য। আর দেখো সোনা গামলার থেকে ধোয়া বাসনগুলো এনে সব আমার কাছে দিচ্ছে। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। ওদিকে তো বাসন মাজা হয়ে গেল, তারপর চলে এসেছি আমি ঘর মুছবার জন্য। তো ঘরটা মোছা হয়ে গেলেই হয়ে যাবে প্রায় কাজ, তারপর ছেলেকে স্নান করানোর একটা ব্যাপার আছে। তো ওকে ঘর মোছার আগে আমি স্নান করাই না, কারণ কি, ঘর মোছার আগে যদি আমি ওকে স্নান করিয়ে দিই না, ও স্নান করার পর আবার এই আমার জলের বালতির মধ্যে হাত দেবে, তো গা ভিজিয়ে ফেলে। সেই জন্য চেষ্টা করি যে আগে ঘরটার মুছে কাজগুলো কমপ্লিট করে তারপর ওকে স্নান করানোর। তারপর যদি টাইম পাই তো আমি স্নান করে নিই, নাহলে হাজব্যান্ড এসে গেলে তারপরে স্নান করতে যাই। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর মোছা কমপ্লিট হলো। দেখো এখন বাজে 2:10, আর আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না আর ঘরে যাবতীয় কাজ থাকে সে তো তোমাদেরকে দেখালাম। আমি এবার যাবো আমি স্নান করতে, আর হাজব্যান্ড এখনও পর্যন্ত আসেনি, তো ওকে একটা ফোন করতে হবে। তো রাস্তা কত দেরি আছে শুনে নিয়ে তারপর আমি স্নান করতে যাবো। আর এদিকে দেখো সোনাও খেলা করছে। তো চলো আগে আমি স্নান করে আসি, পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। আর অনেক বেলাও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, স্নান করে নিয়ে আগে সোনাকে খাইয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদেরকে তো বললাম স্নান করতে যাব, কিন্তু হাজব্যান্ড চলে এসছে আর এগুলো দেখো নিয়ে এসছে। তো এগুলো আনার দরকার ছিল, সোনার খাবার সব কিছু। তো চলো, তো বন্ধুরা দেখো এখন 2:15, হাজব্যান্ড চলেও এসছে। আর দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো আমাকে, যেমন স্নান হয়ে গেছে, আমি এইমাত্র স্নান করে আসলাম, আর ওদিকে সোনার ভাতটা বেড়ে দিয়ে এসেছি। তো জানি না বাবা খাওয়াতে পারবে কি না, খাওয়াতে তো পারবেও না, তাও একটু চেষ্টা করুক, কারণ ও খেতে চায় না কারোর কাছে, ভাতটা শুধুমাত্র আমার কাছে, আর যখন বাড়ি ছিলাম ওর মাসির কাছে খেত, তোমরা দেখেছো। তো চলো বেশি আর কথা বলবো না, কারণ কি খিদেও পেয়ে গেছে, হাজব্যান্ড এসে গেছে, আর আমি যতক্ষণ না যাবো সোনাকে খাওয়াতেও পারবে না। তো চলো ওকে আগে খাইয়ে দিই, তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। এই মুহূর্তে কী করছিলাম না করছিলাম সে আপডেটটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে গেলাম। আর এখানে নাইটি নিয়ে এসেছি, তো কাঁচা ধোয়া করে, তো এগুলো এখন মেলে দেবো, মেলে দিয়ে তারপর আমি যাবো খাওয়া দাওয়া করতে। তো চলো বন্ধুরা পরে আসছি কথা বলতে।
তো এই যে অনেক বকা ঝকা দিয়ে ওর বাবা ওকে খাওয়াচ্ছে দেখলাম, তো আমাকে হাত লাগাতে হয়নি, ও আজকে ওর বাবার কাছেই ভাতটা খেয়ে নিয়েছে, তো চলো আমরাও খেয়ে নেবো এবার। তো বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এখন 6:30 বাজে, আর আমি আর আমার ছেলে ঘুম থেকে উঠেও পড়েছি, আর ওর বাবা তো চলে গেছিলো 4:30-4:45 দিকে একটু শোয়ার পরে। তো ওর বাবা কখন এসে যে মানে সিলিন্ডার ভর্তি করানোর ব্যাপার ছিল, তো হয়তো গ্রিলের বাইরে রেখে দিয়েছে, আমাদের হয়তো ডেকে পাইনি, আমরা হয়তো উঠিনি ঘুমিয়ে পড়েছিলাম জন্য। আর এই দেখো সোনা, আর দেখো সমস্ত বিকেলের কাজ হয়ে গেছে, বাইরে থেকে জামাকাপড়গুলো নিয়ে এসেছিলাম, সেগুলো সব এই যে নেড়ে দিয়েছি ঘরের ভিতরই, কেননা কিছু তো শোকায়নি, আর ঘরের ভিতর যদি এখন না দেওয়া হয় তাহলে তো ইউজ করা যাবে না সকালবেলা। আর আর কালকে আমি বিছানা চাদরগুলো সব পাল্টে নিয়েছিলাম, সেগুলো তো ওদের সঙ্গে শেয়ার করিনি, কেন কি কালকে রাত্রেবেলা বেড কভারগুলো সব চেঞ্জ করেছি, বালিশের ওয়ারগুলো দেখো সব চেঞ্জ করে নিয়েছি, আর আমার দুদিন তিন দিন পরপর যদি এগুলো চেঞ্জ না করা হয় একদমই ভালো লাগে না। তো চলো সোনা, যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ওর খিদেও পেয়ে গেছে, তো ওর জন্য 4-5টা বিস্কুট নিয়ে এসেছি, আর ওর বাবা মিষ্টি এনেছিল ওর জন্য, তো একটা মিষ্টি নিয়ে এসেছি, বেশি দেবো না, একটাই দেবো। তো চলো ওকে আগে খাইয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো, আর ও কী খাবে এখন সেটাও তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। তো এখন প্রায় রাত 10টা বেজে গেছে, আর তোমরা দেখে বুঝতে পারছো আমি রান্নাঘরে চলে এসেছি রুটি করবো জন্য, আর আটা মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সোনা বিরক্তি করছিল, আর একা একা ফোন ধরে অত কিছু শেয়ার করা সম্ভব না। তো আমার আটা মাখতে মাখতে এদিকে হাজব্যান্ড চলেও এসেছে বাড়িতে, তো ওকে বললাম যে তুমি আমার ফোনটা একটু ধরে দাও, তাহলে একটু তোমাদেরকে দেখাতে সুবিধা হয় আর কি, আর আমার ভিডিও মানে করার জন্য কোনো স্ট্যান্ড নেই, কোনো সেলফি স্টিক কিছুই নেই, আমি যেখানে সেখানে রেখেই ভিডিওটা করি। তো যাবো যাবো ওর যাওয়া হচ্ছে না, আনা হচ্ছে না আর কি, ওটাও আনতে হবে। তো দেখো বন্ধুরা এদিকে রুটি করা কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে হাজব্যান্ড এনেছে আইসক্রিম, তো ওদিকে আইসক্রিমটা গলেও যাচ্ছে, আবার এদিকে রুটিটা না করে খেতেও পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগলো। তো দেখো এদিকে দুধ নিয়ে এসছে, দুধটা ঢেলে নিচ্ছি, আর এরপরে আমাকে রান্নাঘরটা পরিষ্কারও করতে হবে, আর যেটুকু আটা বেঁচেছিল সেটুকু আটা ড্রামের মধ্যে রেখে দিলাম। তো দেখো এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে, আর আমি এর আগে মুছেছিলাম আরও পরিষ্কার করে সাবান দিয়ে, সেই জন্য এখন আর সাবান দিয়ে মোছার কোনো দরকার নেই, এমনি জল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর কটা বাসনও বেরিয়েছে, মানে রুটি করতে যে কটা বাসন লাগে সে কটা মাজতে হবে। আর দেখো যদিও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আটা মেখেছি, তবুও কিন্তু আমি নিচে ফ্লোরটা একটু মুছে নিলাম, কেন কি আটার গুঁড়ো ছিটে যেতে পারে, তো সবাই হাঁটাহাঁটি করবো তো পাই আটা লাগবে সেই জন্য। তো দেখো নিচেটাও মোছা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার কমপ্লিট, এবার এদিকে আমি বাসন কাটা ধুয়ে নিচ্ছি। তো বাসন কাটা ধুলে এখন রাত্রের মতো আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, এরপরে ভিডিও এডিটের কাজ আছে, তো সেগুলো আমাকে করতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো বন্ধুরা দেখো এখন রাত 10:30 বাজে, আর তোমরা তো দেখলেই আমার রাতের সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আমাদের ডিনার কমপ্লিট হয়নি। তো হাজব্যান্ড এসছে, ও হাত মুখ ধুচ্ছে, তো হাত মুখ ধুয়ে আস্তে আস্তে আমি খাবারটা রেডি করে নেবো, খেয়ে নেবো, শুয়েও পড়বো, আর বললাম যে 10:30 বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আমার এই ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। তো চলো অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার আবার দেখাবে, আজকের মতো টাটা।